শোনো, এরপরে কি হইছে জানো? তারা তিনটে কোম্পানি মিলে বোর্ড বসাইছে। আমি তো তাদের বলেই দিছি, দেখো ভাই, টাকা পয়সা এসব কোনো ফ্যাক্টরি না, তোমরা শুধু সবচেয়ে ভালো মালটা জোগাড় করো। আরে যাইতাম তো মনে করো অফিসের পাজেরো গাড়িতে, তারা তো মানে সেই খাতির করত। তা তো করারই কথা, এই জিনিস তো কারো মাথায় আসে নাই। আর আমার বাড়িতে খালি বিদেশি শ্যাম্পু, ওই সৌদি আরবের শ্যাম্পু। বুঝতে পারিসি, খালি খালি তো আর তোমার চুল তোমার রেখে বিদায় নিচ্ছে না, যাওয়ার সময় তোমার মনে হয় একটু বলে যাওয়ার সময়ও পাচ্ছে না। কিডা কিডা না, তোমার চুলের কথা করছিলাম। আরে মানুষ চুলে শ্যাম্পু মাখে হচ্ছে চুল ভালো রাখার জন্য, আর তুমি তো চুলে শ্যাম্পু মাখো চুল উঠানোর জন্য। আচ্ছা তুমি যদি আমার মতো না পারো, দেশিটা মাখো, সরিষার তেল মাখো, একটু আঠালো মাটি মাখো। আরে আমার বউ তো সেদিন ওই নদীতে গেছে গোসল করতে, মাটি কই, খালি বালি আর বালি, কিছু কিছু জায়গায় পলি মাটি আছে, কিন্তু সেই আমাগো দিনের আঠালো মাটি কই, কোথাও নাই। আঠালো মাটি যে মাখবো, ওই যে আমার চাচা রোফ জীবনে কোনোদিন সাবান মাখে নাই, ওই আঠালো মাটি দিয়েই তো কাজ সারছে। তা তুমিও তো সেই মাটিটুক মাখলেই পারো। আহারে সেই মাটি তো মাখাতে চাইছো না? আহারে মাটি, যেই মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি, যেই মাটি দিয়ে ফসল তৈরি, সেই মাটিতেই গা গোসল, সেই মাটিতেই গোর। বাহ ভালো মিলাইছো তো। আরে এই সফি ভাই, কখনো কোনো কিছু খারাপ মিলেছে? খালি মিলল না এই মোমেনা বিবির সাথে। ধুর সফি ভাই, এইসব কথা বললো না তো, আমি এসব মাঝে মাঝে কথা শুনতেও চাই না। কেন শুনবে না? কিল্লাই শুনো, ভালো করে মনোযোগ দিও না বাইরে। দেখো হাসান, একদম এসব উদ্ভট কথাবার্তা বললো না তুমি, ঠিক আছে? ভাইরে আমরা তো মাটি নিয়ে কথা বলছিলাম। এই সই ভাই, তুই বাড়িতে বাইরে তো বাইরে। ও একটা কথা তোমারে বলি, মনোযোগ দিয়ে শুনো। এই মোমেনা যতদিন এই বাড়িতে আছে, এই বাড়ির ত্রিসীমানে তুই আইবে না, কিন্তু যদি আইও তাহলে আমি তোমার বউর কাছে যাই কমপ্লেন করবো, বুঝছো? এইটা কোনো কথা হইলো? হ্যাঁ আমরা এই সমসাময়িক বিষয় নিয়ে, এই মাটি নিয়ে, কোন জায়গার মাটি কিরকম, কি মাটির মানুষ মাটিতে মিলা যাবে, এইসব নিয়ে কথাবার্তা বলতেছি। বাবুরে আইছি ইঙ্গনে মাটি নিয়ে গবেষণা করার লাই, এত যদি গবেষণা করার ইচ্ছা থাকে যাও, তোমার বউ লোকে যাই গবেষণা করো, ইঙ্গনে কিল্লা আইছো যাও। এই এটা কোন কথা হইলো জামাই? এই মোমেনা তুমি তো আমার ছোট বোন, তুমি কিছু বলো। আমি কি বলবো, হাসান আমাকে খুবই ভালোবাসে, আর ও আমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা ভালোর জন্যই নেবে। আর আমি তো তোমাকে বলছি, তোমার জন্য আমার কোনো টানটুন কোনো কালেই ছিল না। না ঠিক আছে, আমার প্রতি তোমার কোনো টান নাই, আমার কি তোমার প্রতি কোনোদিন কোনো টান ছিল? এসো ভাই, তুমি কি এখন বাড়ি তুন বাড়ি বা নাকি আমি দারুণ ডাকবো? ওর মতন সাটান বাজাইছো না, বাড়িতে ভালো একটা দরজা নাই, সে ডাকবে দারোয়ান। দারোয়ান নাই, হ্যাঁ তুই যাই অন্য নোয়াখালীর বাড়ি যাইও, হানজন দারোয়ান ডাকছি, হানজন দারোয়ান অন্য শ্বশুর বাড়ি তুমি বাইরো। হ্যাঁ বেটা, তোর তো নিজের বাড়ি নেই, ঠাকুর শ্বশুর বাড়ি, আবার বড় বড় সাটান বাজি করো। দেখছো নি কত বড় কত, এই বেটা নোয়াখালীতে আমাদের কত বড় বাড়ি হেরে যাই। আই আই তুমি খালি খালি তার সাথে খারাপ ব্যবহার করলা, তুমি যা মনে করতেছ ওরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা তখন তো আমি কত ছোট ছিলাম, আর এই সময় সেই সময়ে কি এরকম গ্রামে এরকম কিছু ছিল বলো? প্রেম প্রীতি এসব আমরা বুঝতাম তখন। আচ্ছা আমার কি দোষ বলো তো, আমার বাপ মা মানে না জানায় তার সাথে বিয়ে ঠিক, কিন্তু সে তো পলাই গেছিল, আমার তো বিয়ে করে নাই সে, তাতে কি আমার কিছু ক্ষতি হয়েছে বলো? আমার তো আরো ভালো হয়েছে, সে তো আমার উপকার করেছে, সে যে পালাই গেছিল যার জন্য আমি তোমার মতো একটা ভালো জমাইছি। ওইছে থাক, এখানে আর কোনো কথা কইতাম চাই না। আচ্ছা একটু হাসো,